সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 6টা, কিন্তু বাইরে এতই মেঘলা ওয়েদার যে সত্যি কথা বলতে লাইট না ধরি কোনো কাজ করা যাচ্ছে না। দেখো কালকের একটু ভাত বেঁচেছিল, সেটা হাঁড়িটা থেকে নামিয়ে হাঁড়িটাকে মেজে ঘষে এখন বসালাম ভাত। আমি আজকে ওকে একটু পনির বিরিয়ানি করে দেবো, মানে ভেজ বিরিয়ানি। আর দেখো একটু গরম জল করে নিলাম, সকাল সকাল না আমার খুব খুশখুশে কাশি হচ্ছিল একটা, তো তাই জন্য দেখলাম গরম জলটা খাওয়ার পর না বেশ কাজে দিল। তো সকাল সকাল একটু নিজের জন্যে যে সব সময় করে উঠবো সেটা না, এই সকালটাতে টাইম হয় না। কিন্তু মনে হলো একটু যে এবার না সামনে কলকাতা যাওয়ার ব্যাপার আছে, তারপর আজকেই আমাদের বেরোনোর ব্যাপার আছে, সে কথায় তোমাদের সাথে পরে আসছি। তাই নিজেকে এখন ঠিক রাখতেই হবে, দরকার হলে প্রমি 5 মিনিট বাদে বেরোবে, আমার একটু তাড়াহুড়ো লাগবে তাও ভালো, কিন্তু নিজের খেয়াল নিজেকে এখানে রাখতেই হবে। এখানে তো আর মারা নেই, তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। ওই জন্যে ওখানে কিছু হলে এখন না খুব মিস করি দিনগুলোকে, বিয়ের আগে যখন কিছুই হতো মা সাথে সাথে আদা কুচি গোলমরিচ এগুলো মুখে রাখার জন্য নিয়ে আসতো, বারবার কাড়া বানিয়ে দিত, এগুলোকে ভীষণ বেশি মিস করি। আর বিয়ের পর সেভাবে আমি কলকাতায় থেকেছি এমনটা নয়। আর আর সত্যি কথা বলতে মানে ঠাকুরের কৃপায় এখন ঠান্ডাটা ইদানিং একটু কমই লাগে, খুব বেশি লাগে এমনটা আমি বলবো না। আর দেখলে দুটো নীলকণ্ঠ ফুল আর বেলি ফুল ফুটেছে, বেশ ভালো লাগে ছিল, এই জন্যই বারান্দাটায় আসতে বেশ ভালো লাগে। সকাল সকাল খুলে যদি দেখি যে নিজের প্রচেষ্টায় গাছে এরকম ফুল ফুটছে, কার না ভালো লাগে বলো? তো বেশ মেঘলা করে আছে, চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি কিভাবে আজকে করব। নিজেও না বুঝতে পারছিলাম না, কারণ কোনোদিন আমি আর প্রমি ভেজ বিরিয়ানি খাইনি, তো কি করে দেবো? ইন্ডাকশনে তরকারি ভাত এসব তো হবে না। আলুটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, তারপর পনিরটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলোকে অনেকটাই ছোট করে কেটেছি, কারণ যেহেতু আমি প্রেশারের সিটি মারিনি, এরকম কষিয়ে আর ভেজে যেই সেদ্ধ করব তাই জন্যে। আর এর মধ্যে মশলা দিয়েছি বলতে সমস্ত ড্রাই স্পাইসেস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য চিনি, এই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিই, ভাতের ওপরে দেবো। আর সামান্য পরিমাণ, সামান্য বলতে বেশ কোয়ান্টিটি যেটুকু দরকার সেটুকু দই দিয়েছি, দেখো তেল বেরিয়েছে যার জন্যে কষাতে কষাতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু, আলুগুলো দেখলেই তোমরা সেদ্ধ হয়েছে, একটু জল না দিলে না বেশি ড্রাই হয়ে যাবে বিরিয়ানিটা। তো প্রমি যেহেতু শুধু বিরিয়ানিটাই খাবে তো গলায় আটকাতে পারে অত ড্রাই হলে, তো ওই জন্য। আর ঘি আমি ইউজ করব না আজকে, অত রিচ ঠিচ কিছু বানাবো না অতটা, তো ওই জন্যে শুধু তেলের মধ্যেই করছি, তোমরা যদি চাও তো ঘি দিতে পারো। আর আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, ওই এলাচ দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম আর লবঙ্গ। ব্যাস দেখো জলটা ফুটে অনেকটাই কমে গেছে, একদম গ্রেভি গ্রেভি মতো একটা ব্যাপার এসেছে। এইবার আমি ভাতটাকে আস্তে আস্তে অ্যাড করব, তো তোমরা চাইলে জলটা নাও দিতে পারো যদি গরম গরম খাও, বা তোমরা যদি একটু ঘি তেল বেশি করে দাও, ড্রাই জিনিসটা না থাকে তাহলে জলটা নাও ইউজ করতে পারো। কিন্তু আমার ওই যে মনে হলো বেশি ড্রাই হয়ে যাবে তাই জন্য একটু অ্যাড করেছিলাম জলটা, কিন্তু অনেকটাই টানিয়ে নিয়ে গ্রেভি মতো করে নিয়ে তারপরে দেখো ভাতটাকে অ্যাড করছি। ভাতটা দেওয়ার পরে আমি দেব সামান্য পরিমাণ দুধ, মানে যা যা ইউজ হয় আর কি দুধ দেবো। এ দেখো নিয়েও এসেছি দুধ, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর মিঠে আতর, এগুলোকে ভাতের ওপরেই দেবো। অত লেয়ার ঠেয়ার আমি করিনি আজকে, তোমরা লেয়ার করতে পারলে তো খুবই ভালো, কিন্তু সত্যি কথা বলতে ওই পনিরটাকে নাবি আবার লেয়ার করো অত টাইম সকালবেলাটা আর আমার কাছে থাকে না। আর দেবো বিরিয়ানির মশলা একটু ওপর দিয়ে, তো সবটাই করে নিয়েছি। দেখো আমি 15-20 মিনিটের জন্য ভাপেও রেখেছিলাম দমে আর কি, তারপরে নামিয়ে নিয়েছি, কারণ এবার চা বসাতে হবে গ্যাসে, আর এটাকে বসিয়ে রাখলে হবে না। বেশ ভালো দেখতে হয়েছে কিন্তু, কি বলো, খেতেও দুর্দান্ত হয়েছিল। ও বেরিয়ে গেলে আজকে প্রচুর কাজ আছে, তো ওকে ওর টিফিন বক্স ঠক্স সব গুছিয়ে দিয়েছি। আর দেখো এই গ্যাসটাকে, সিলিন্ডারটাকে বার করলাম যেহেতু শেষ হয়ে গেছিলো, আবার সবটা গুছিয়ে রাখলাম, কারণ জানি তো না যে আজকে গ্যাসটা আসবে কি না, তাই জন্য গুছিয়ে রাখলাম। যদি জানতামই একদম কনফার্ম যে আসবে গ্যাসটা তাহলে আর গোছানোর দরকার পড়তো না, কিন্তু ওই যে ঘর ঝাট ঘর মোছা দেবো তাই জন্যে। আর এই ঠাকুরের কড়াইটাতে এখনও তেল রয়েছে তাই জন্য এখনও মাজা হয়নি, তেলটা ইউজ করে নিয়ে মাজবো। আর ওদিকে বিকেলে আলু ভাজবো রাতের খাবারের জন্য, তাই আলুটাও কেটে কুটে রেখে দিয়েছি খোসাচারি আর কি। জামাকাপড়গুলো সমস্তটা গোছালাম, আর এইখানে দেখো আজকে আমাদের বেরোনোর কথা, তোমাদেরকে আর ঢেকে চুকে তো আর লাভ নেই, বেরোবই আজকে। আজকে তিরুপতি যাব আমরা, রাত্রি 8টায় বাস আছে, এই সেটটা আমি পরে যাব আর কি। আমি প্রথমে ভেবেছিলাম একটু গাউন পরে যাব, একটু 6 ঘন্টা জার্নি তো বাসে, তো একটু কমফোর্ট ড্রেস না পরলে ভালো লাগবে না। আর এই যে এই ব্যাগটা আমাকে কাবেরি আন্টি গিফট করেছিল, তো আমি ভেবেছিলাম একেবারে পুজোর সময় নেব, নেওয়ার জন্য ছুতো খুঁজছিলাম আর কি যে কবে নেওয়া যায়, কিন্তু মনে হলো এর থেকে ভালো জায়গা বোধহয় আমি আর পাবো না, তাই জন্য ভাবলাম যে আজকে থেকে ইউজ করি ব্যাগটা। আর এখানে সমস্তটা আমাদের নতুন জামাকাপড় রেখেছে, আর ছাতাটা নিতেই লাগবে যদি বৃষ্টি এসে যায় তাই জন্যে।
এখন বাজে 11:02, আমি একটু বেরোবো। দেখো স্নান দান হয়ে গেছে, পুজো অনেক আগে দিয়ে দিয়েছি, ধূপ ধরে নিভেও গেল। আমি অনেকক্ষণ ধরেই রেডি হচ্ছিলাম, রেডি হওয়ার পর মনে হলো প্রমীর কাছে গ্যাসের মেসেজটা গেছে, কালকে গ্যাস শেষ হয়ে গেছে বললাম তোমাদেরকে, তো কালকেই বুক করে দিয়েছিলাম। আমাদের পরের দিনই দিয়ে দেয় গ্যাস, খুব বেশি লেট করে না, তো ওই জন্যে ওর কাছে মেসেজ এসেছে যে গ্যাসের যদিও আজকেই ডেলিভারি দেবে এরকম কোনো মেসেজ আসেনি, তাও আমি গ্যাসের বৈঠইগুলোকে একটু হাতের কাছে রেখে গেলাম আর কি, তো ওই জন্য একটু লেট হলো। তো চলো কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। দেখি তার মধ্যে একটা কাজ হচ্ছে আমি একটু আইব্রো প্লাকটা করবো, যদি বিউটি পার্লারটা খোলা থাকে, আর খোলা না থাকলে ছেড়ে দেবো, আমার অত করতেই হবে ওই রকম ব্যাপার নেই। যদিও জঙ্গল হয়ে গেছে কিন্তু ও ঠিক আছে, কেই বা দেখবে। বেরিয়েছি মোটামুটি তিনটে কাজ নিয়ে। প্রথমে গেছিলাম প্রমীর হাত ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, ওটা লাগানোর জন্য মেন রোডের দিকে গিয়ে দেখলাম ঘড়ির দোকান বন্ধ। তারপর নিচের রাস্তার দিকে এলাম, আমার বিউটি পার্লারও বন্ধ। সামনের দিকে আরেকটু এগিয়ে যাব, কারণ এটিএম এর দরকার, ক্যাশ তুলতে হবে যেহেতু আজকে বেরোবো, তো ওই জন্য ক্যাশ আনতে গিয়ে দেখছি। কারণ মনে হয় যদিও জিপে সব জায়গাতেই হয় এখন, তাও আমার মনে হয় কোথাও বেরোলে ক্যাশ হাতে রাখাটা একদমই দরকার, তো ওই জন্যে ক্যাশ তুলতে গেছিলাম। প্রমীকে কত দিন ধরে বলছি যে আনো গো আনো গো, অন্তত পুজোর টাকাটা তো ক্যাশ লাগবেই বলো, তো পেলাম তো না, সেই ডিমার্ট ক্রস করে গিয়ে অনেকগুলো এটিএম ঘুরে পেলাম। জানি না আমি কোন পার্লারে এসেছিলাম, প্রমি একদিন আমাকে এই পার্লারটা দেখিয়েছিল। আসলে এখানে দুর্গাপূজোর সময়, আমাদের বাঙালিদের যখন দুর্গাপুজো, তখন তো নন বেঙ্গালিদের ওই নবরাত্রির পুজোটা হয়, তো সেই পুজোটা এইখানে হয়, ওই নীল গাড়িটা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই মাঠটায় হয়, তো তখন এই পার্লারটা প্রমি আমাকে দেখিয়েছিল। তখন প্রমি আমাকে দেখিয়ে বলেছিল তুমি এখানেও আইব্রোটা প্লাক করতে পারো। তো আমি সত্যি কথা বলতে পার্লারে যাই আর কি শুধুমাত্র বছরে একবার চুল কাটাতে আর আইব্রো প্লাক করতে, আর কিছু করতে আমার ভালো লাগে না একদমই। ওই ম্যাসাজ ফ্যাসাজ তো অসম্ভব ব্যাপার, স্পা ফা তো আরোই না, ঘন্টার পর ঘন্টা ওরকম বসে থাকা পার্লারে গিয়ে আমার পক্ষে সম্ভব না, আমি পারবোও না। তো যাই হোক, অনেকগুলো এটিএম ঘুরতে ঘুরতে না এসেছি, ওই পারের এটিএমগুলো মোটামুটি দেখা গেছে, কোনোটায় নোট নেই, কোনোটায় 500 নেই, কোনোটায় লিঙ্ক নেই, এই হচ্ছিল। এই এইচডিএফসিটাতে ঢুক সামনে যে এটিএমটা, সেটাই গিয়ে দেখছি আবার 6 ডিজিটের পাসওয়ার্ড চাইছে, মানে পিন চাইছে, একটা ওটিপি যাবে ফোনে, যার ফোনের সাথে যার এটিএম কার্ড আর কি তার কাছে, তো সেটাও আমার কাছে নেই। তো অবশেষে এইটা থেকেও বেরিয়ে এসে আমি SBI-তে গিয়ে SBI-এর এটিএমে অবশেষে আমি পেয়েছি। তো এই আর কি অনেকটাই ঘুরে টুরে এসেছি, বাড়িতে এলাম, অবশেষে অনেকটা হেঁটেছি, অনেকটা কি আর বলবো। তারপর ডিমার্ট ক্রস করে চলেও গেছিলাম, ভাবলাম এটিএমে যখন জন্য যখন এত দূর এসেইছি, তাহলে আমি একটু আমার আইব্রোটা প্লাকই করে যাই, কারণ করা সত্যিই হচ্ছিল না। কালকে রাতেই আমি আমার সামনে যেটা বন্ধ ছিল বাড়ির সামনেরটা সেটাতেই যাব ভেবেছিলাম, কিন্তু কালকে রাতে না অত কাজ করার পর আর সত্যি কথা বলতে ইচ্ছে হয়নি, আর ওই যে বললাম কেই বা দেখবে, ওই জন্য আরোই করা হয় না। বাড়ি আসার পর একটু রেস্ট নিয়েছিলাম, এলো গ্যাস, গ্যাসটা চলেও এলো, আর আমি দেখো ওই জায়গাটা কিন্তু গুছিয়েও ফেলেছিলাম, আবার পুরনো গ্যাসটা বার করে দিই, মানে খালি গ্যাসটা বার করে দিই, আবারও আমাকে আবার ওই সব বার করে গ্যাস ঢুকিয়ে আবার গোছাতে হবে। বাজে 3:40, আমি ঘরেই ছিলাম, একটু শুয়ে এদিক ওদিক করছিলাম, এখন ভাবলাম একটু আলুটা ছোলাই রয়েছে, আলুটা কেটে কাটতে হবে, তারপর রান্না টান্না করতে হবে, তো এবার আস্তে আস্তে লেগে পড়ি, প্রমিও চলে আসবে আজকে তাড়াতাড়ি, 4:30-5:45 দিকে ও হয়তো চলে আসবে, তো ওই জন্যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেবো ভাবছি। তার আগে ভাবলাম যে আজকের ব্লগটা শেষ করি, তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে, কালকের জন্য কিছু কথা তোমাদের রয়ে গেছে, যেহেতু ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম কালকে, তাই আর কথাগুলো বলা হয়নি, যেহেতু পুরোপুরি সুখবরটা আমি রাত্রিবেলা পাই তাই জন্যে। তো কালকে যে শুধু আমি গোপালকে দিয়েছি এমনটা নয়, গোপালও আমাকে কালকে গিফট দিয়েছে, গোপালও আমাকে সুখবর দিয়েছে কালকে একটা, অবশ্যই সুখবরটা তোমরা পাশে ছিলে বলেই তাই আমি পেয়েছি, যদিও বলি বারবার বলি আমার চ্যানেল গ্রো করতে অনেকটা টাইম লেগে গেল, আর হয়তো অনেকটা টাইম লাগলো বলেই, এতটা টাইম আমি চ্যানেলটাকে দিয়েছি বলেই আমি এইটুকুর মর্মটা ভালো করে বুঝি, ওই জন্যই হয়তো চ্যানেলের অল্প কিছু গ্রো দেখলেই বা আমি কিছু সুখবর পেলেই আমি এতটা বেশি খুশি হয়ে যাই। আমার যেমন 500 সাবস্ক্রাইবার হয়েছিল আমার খুশিটা তোমরা দেখেছি, অনেকেই বলেছিলে দেবী না তুমি এত অল্পেও কত খুশি হয়ে গেছো, সত্যিই তাই আমি অল্পতে ভীষণ বেশি খুশি হই, আরো বেশি খুশি হই, তার কারণ এতটা কষ্ট করে আমি এইটুকু পথ আসতে পেরেছি, তো ওই জন্য এর মর্মটা আমি খুব ভালো বুঝি। যদি খুব সহজে পেয়ে যেতাম, যদি 3-4 মাসের মধ্যে পেয়ে যেতাম জিনিসটা, তাহলে এতটা মর্ম বুঝতাম না, অনেকটা কষ্ট করেছি, তো অনেকটা লেগে পড়েছিলাম এই চ্যানেলটার পেছনে, তাই আজকে এর মর্মটা ভালো করে বুঝতে পারি। যাই হোক, কি সুখবর পেয়েছি সেটা এখনই তোমাদেরকে বলবো না, কারণ এখনো পুরো ফুলফিল হয়নি জিনিসটার কাজ, তো তোমরা যত তাড়াতাড়ি আমার পাশে এসে দাঁড়াবে, আরো একটু পথ বাকি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, তো ওই জন্যে
তাই বলছি যে তোমরা যত তাড়াতাড়ি আমার পাশে এসে দাঁড়াবে আমিও তোমাদেরকে তত তাড়াতাড়ি সুখবরটা দিতে পারবো, পুরোপুরি আশা রাখছি। জানি না এবার আর তোমরা ধীরে গতিতে আসলে আমাকে একটু দেরি করেই সুখবরটা তাহলে দিতে হবে, আমি নিজেও সুখবরটা একটু দেরি করেই পাবো এই আর কি। তবে এইটুকু আশা রাখি আমি যে তোমরা এভাবেই আমার পাশে থাকো যেভাবে আমার পাশে ছিলে। তো আরে ও একটু বেশি তাড়াতাড়ি পাশে এসে দাঁড়ালে বেশি খুশি হব, কিন্তু ওই আর কি, ভগবান আছেন তাই বিশ্বাস রাখি যে হ্যাঁ একদিন একদিন ভালো কিছু হবেই হবে, এইটুকুই আর কি। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর টেনশনের কোনো কারণ নেই, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি যখন করবই। এটুকু না বললে আমি পারছিলাম না থাকতে, কারণ যেই সুখবরটা পেয়েছি পুরোটাই তোমাদের জন্য, তো তাই মনে হলো তোমাদেরকে একটুখানি অন্তত জানিয়ে রাখি। জন্মাষ্টমীর দিনই পেয়েছি আমি সুখবরটা, তাই ডেটটা তো আমার কাছে মেমোরেবল হয়ে থাকবেই। আর নেক্সট যখন আমি পুরোপুরি সুখবরটা পাবো তখন আমি এই জিনিসটা দিয়েই শুরু করবো যে জন্মাষ্টমীর দিন তোমাদেরকে যে সুখবরের কথা বলেছিলাম সেটা ফুলফিল হলো আর কি। তো এই যারা ডেলি ব্লগ দেখো তারা তো মনে রাখবেই কথাটা, তো এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, আর টেনশনের কোনো কারণে আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ব্লগটা এখানেই শেষ করে দিয়ে আমি নেক্সট পার্টের ব্লগটা কিছুক্ষণ বাদ থেকেই আবারও শুরু করব, যেটা কালকের ব্লগের সাথে আমি অ্যাড করে দেবো। তো চলো আজকের মতো টাটা।